আজ শোনাবো একটা পরিশ্রমী কৃষকের গল্প শুরুতে বানসানাটি ঘুমাচ্ছিল হঠাৎই একটা দুঃস্বপ্নে তার ঘুম ভেঙে যায় তখন আকাশে প্রচুর মেঘ ও বজ্রপাত হচ্ছিলো সে এদিক ছোট ছোটাছুটি করছিল কারণ সে জানে তার মা তখন বাইরে সে তখন ভেবে পাচ্ছিল না সে কি করবে আকাশের অবস্থা প্রচুর খারাপ হওয়া সত্ত্বেও সে বেরিয়ে পড়লো বাইরে তার মাকে খোঁজার উদ্দেশ্যে সে খালি এদিক ওদিক ছোটাছুটি করতে থাকে তারপর সে কিছু ফল পায় এবং সেটা খাওয়া শুরু করে তারপর সে এদিক ওদিক খুঁজতে থাকে তার মাকে কিন্তু কোথাও তার মাকে খুঁজে পায় না তারপর খুঁজতে খুঁজতে বেশ খানিক দূর চলে যায় তারপর একটা সময় তার মাকে ডাকতে থাকে তারপর দেখে দূরে তার মা খড়ি জোগাড় করছে তারপর সে হাঁটতে হাঁটে তার মায়ের কাছে যায় তার মা তো তাকে দেখে অনেক খুশি হয় খুশিতে তার মা তাকে জড়িয়ে ধরে তারপর তাকে কোলে তুলে নেয় তখন সে তার মায়ের কাছে সাহায্য করতে চায় তখন সে তার মায়ের সাথে কাজ করতে শুরু করে এভাবে তারা দুজন মিলে কাজটা শেষ করে কাজ শেষে তারা বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় যেহেতু জঙ্গলটা বাড়ি থেকে বেশ খানিকটা দূরে এজন্য তাদেরকে বেশ খানিকটা পথ হাঁটতে হয় তারপর তারা হাঁটতে হাঁটতে বাড়িতে চলে আসে বাড়িতে এসে বোজাটা নামিয়ে তার মাকে নিয়ে সোজা রান্নাঘরে চলে যায় তার প্রচণ্ড পানি পিপাসা পেয়েছে এই জন্য সে পানি খেতে শুরু করে তার মা এটা দেখার পর তাকে বাটি ভরে পানি খেতে দেয় পানি খাওয়া শেষ হলে তার মা তার হাত পা ধুয়ে দেয় শুধু পানি খেলে তো হবে না তার প্রচণ্ড ক্ষুধা পেয়েছে এই জন্য শেষ চলে যায় ফ্রিজে কি খাবার আছে দেখার জন্য তারপর সে ফ্রিজ থেকে ঠান্ডা একটা পানি আর একটা শশা নিয়ে এসে খাওয়ার জন্য তারপর সে মনের আনন্দে খেতে থাকে ওই সময় তার মা চলে আসে এসে দেখে সে এক একা খাবার খাচ্ছে ওই সময় তার মা তার সাথে খাবার খেতে শুরু করে সবাইকে অসংখ্য ধন্যবাদ